আজকে আমরা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বাইরে খাওয়া দাওয়া খেতে, কারণ বাড়িতে রান্না করতে ইচ্ছা করছে না আজকে। তো গতকাল রাতে যেখানে আমরা ডিনার করতে এসেছিলাম বৃষ্টি মাথায়, বাইরে বাইরে আর বৃষ্টিতে আটকে গেছেন, তো যেখানে এসব স্ন্যাক ক্যাফে সেই ক্যাফেতে এলাম আমি দীপা, আর কিছু অর্ডারও দিয়ে দিয়েছি আমরা। আমি দিয়েছি একটা, এখন তেমন কিছু হবে না, মেনু লিমিটেড দিনের বেলায়, এদের সব রাতেই বললে অ্যাভেলেবেল। তো আমি দিয়েছি একটা এগ ফ্রাইড রাইস, আর দীপা দিয়েছি একটা এগ রোলস, দুটো বেশ স্পাইসি করতে বলেছি। আর এখান থেকে খাওয়া দাওয়ার পরে আজকে আমাদের বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু দীপা বলেছে আজকে বাড়িতে বিরিয়ানি করবে, কলকাতা স্টাইল বিরিয়ানি। তো কলকাতা বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো আজকে, আমরা ভেবেছিলাম একটু ইন্দিরানগরে যাবো, কষে কষা গত সপ্তাহে গেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করতে পারিনি ওখানে, তো আজকে যাবো ভাবছিলাম। কিন্তু সকালে উঠে কী মনে হলো, আমি জাস্ট গুগলে তো নতুন মেনুটা অ্যাড করেছে, দেখে মনে হলাম না ওই যা দাম তাতে বাড়িতে বসে সুন্দর দুজন আরামসে বিরিয়ানি বানিয়ে খেতে পারবো। অবশ্য মাঝে মাঝে বাইরে খাওয়া ভালো লাগে, সবসময় বানাতে ইচ্ছে করে না, কিন্তু আর ছুটির দিন তো দীপা বললো আজকে বানাবে, তাহলে এরপরে খাওয়া দাওয়া করে এখন খালি পেটে তো রান্না করা যাবে না, মাথা কাজ করবে না দুজনেরই। তো আগে বেরিয়েছি দুজন এখানে খাওয়া দাওয়া করে, তারপর যাবো বাজার করতে বিরিয়ানির জন্য যা যা লাগে। এই ক্যাফেটায় এসে মনে হচ্ছে কি কোথাও একটা ঘুরতে এসেছি, মানে এরকম যাই না যে কোথাও গেলে একটা আগে দেখি যে অল্প স্বল্প একটা কমের মধ্যে ক্যাফে কোথায় আছে, এই বাইকটাও অনেকটা ওরকমই লাগছে, মনে হচ্ছে কোথাও একটা আছি। ওখানে একটা সি বিচ হলেই হয়ে যেত, আমি আমার ভেবেছিলাম কি কড়াই পনির নেবো আর হচ্ছে এই তন্দুরি রুটি নেবো, কিন্তু ওরা তো বলো নেই না। আর এদের ফ্রাইড রাইসটা আগেও খেয়েছি, আমি একবার অর্ডার করেছিলাম, আমরা একবার নিয়ে গেছিলাম বাড়িতে, ভালো লেগেছিল আমার, বেশ স্পাইসি করতে বলেছি আমি। আর একটা লাইম সর অর্ডার দিয়ে হাফ হাফ করে দিলে দুটি টেস্ট করা যাবে, তুমি হাফ ফ্রাইড রাইস দাও, হাফ আমি হাফ ফ্রাইড রাইস নিই, আর চাউমিনটাও হাফ হাফ করে নিই, তাহলে দুজনে দুটো টেস্ট করতে পারবো। স্পাইসি করতে বলেছি, মানে যে গার্লিক লঙ্কার আশাটা থাকে না ওইটা দিয়ে করেছে, চিলি গার্লিক যে এটা থাকে অয়েল, চিলি গার্লিক অয়েল, কালারটা দারুণ এসেছে। হ্যাঁ লাইম সর বলে এসেছে একটা, আমি তো এখন বাজে সন্ধ্যে 7:10, আমরা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে এবার রান্না করতে শুরু করছি বিরিয়ানি করতে। এদিকে দুজন মিলে পেঁয়াজ কাটা হয়ে গেছে, দীপা কিছু মশলা বেটে নিয়েছে, আদা রসুন, ওটা দিয়ে মাংসটা ম্যারিনেট করা হবে। আর এই আলু, আলু ছাড়া তো কলকাতা বিরিয়ানি ভাবাই যায় না, বেসিক্যালি এটার জন্যই আজকে বাড়িতে তৈরি হচ্ছে, বেশি করে আলু খাও। হ্যাঁ আলুর বড় বড় পিস দেখে চিকেন লেগ পিস নিয়ে এসেছি, 7:30টার মধ্যে হয়ে যাবে কি, মানে ম্যারিনেশন তারপরে সব দম বসে পারবে। তো
বেরেস্তা করার সময় কিন্তু পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে ভালো হয় না, মানে শুরু করে ভেগুলো রোজন হয়ে যায়, ক্যারামেল টাইপের হয়ে যায়, ওটা গলে যাবে একদম। বেশ, সূর্যোদয়ের বিরিয়ানি মশলা প্রথমে একটু বেশি যাবে, কারণ তাই তো। হ্যাঁ, বেশি বেশি স্পাইসি বিরিয়ানি করো। আর আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি কেওড়ার জল, মিঠা তো, এটা একটুখানি হালকা গন্ধে যথেষ্ট। এবার গোলাপ জল, অল্প একটু, এটা একটু এসেন্সের জন্য না, এটা হচ্ছে একটু কাশ্মীরি গরম কাশ্মীরি লঙ্কা স্যার, আগে এটাকে একটু মেখে নিই। আমার এখন মনে হচ্ছে চার পিস চিকেন আনলে ভালো হতো, লবণ দিতে হবে, একটু চাকু দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি যাতে যখন মাংস ইয়েটা একটু ভেতরে ঢুকবে। এবার আমাদের বিরিয়ানির বেস বানানোর যে মশলা সেটা তৈরি হবে, চিকেনটা চলে যাবে সোজা প্রেশার কুকারে, যেহেতু তেমনটা দীপা বললো সময় কম আমাদের, তাই প্রেশার কুকারে একবার করে নিচ্ছি, পরে কড়াইতে তমে বসানো হবে, বেশি নাড়াতেও লাগবে না। এখানে আলুও দিয়ে দিয়েছি আর কিছুটা রকম হয়েছে, এটা নাড়ানোর কোনো দরকার নেই, আলুটা রকম করে থাকবে। আর প্রেশার কুকারে হচ্ছে একটু তেল, একটুখানি ঘি আর গোটা গরম মশলা যেরকম হয়, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলাটা একটুখানি দিয়ে দিয়েছি। ঘর এখন মমক হচ্ছে পুরো গন্ধে, গন্ধ বেরিয়ে গেছে, মানে বিরিয়ানি মশলা আর একটুখানি ওই এসেন্সটা দিলেই ব্যাস। আর এখন আমরা প্রেশার করে চিকেনটা বসিয়ে এসেছি, চালটাও ধুয়েছি, এখন জাস্ট একটু বসে টিভি দেখতে। আমাদের এটা কিন্তু কাস্টমাইজ প্রিপারেশন প্রসেস, ইউটিউব খুললে হাজার হাজার প্রসেস পেয়ে যাবে তোমরা। না, আমি কিন্তু ফলো করি একটু বংইসকে, অতটা করতে পারি না কারণ অনেক কিছু দেয়। আমি যেগুলো দেখেছি তার মধ্যে ভালো লেগেছে বংইসের রেসিপিটা ভালো লেগেছে, আর অতনুর রান্নাঘর রেসিপিটাও ভালো লেগেছে আমার। গন্ধটা যা ছড়িয়েছে দুটো সিটিতে, আহা, আপনি আর দারুণ, গন্ধেই মন ভরে যাচ্ছে, তাড়াতাড়ি এবার বসাও, খিদে পাচ্ছে। ইয়াকনিটা খেয়ে দেখো, তাড়াতাড়ি বানিয়ে ফেলো, দারুণ টেস্ট হয়েছে, খিদে বেড়ে যাচ্ছে, মানে খিদে পেয়েছে ঘুম থেকে উঠে, তখন 6:30 থেকে শুরু করেছি আমরা কাটাকুটি, আর এখন তারও খিদে বেড়ে যাচ্ছে। আমাদের বিরিয়ানি সব প্রিপারেশন তো রেডি আছে, এখানে আছে হলো ইয়াকনি, যেটা মাংসের যে কি বলো ওটাকে জুস, মানে ওই ঝোল যা আর কি, তো এটা বিরিয়ানি মশলা দেওয়া যেটা রয়েছে, এখানে হচ্ছে ঘি আর একটু বাটার, আর এটা হচ্ছে দুধের মধ্যেই আমি ওই কেওড়ার জল, তারপরে একটু গোলাপের এসেন্স মানে রোজ ওয়াটার, আর হচ্ছে বিরিয়ানি এসেন্স একটু দিয়ে দিয়েছি। হ্যাঁ, কেশর দেওয়া হয়ে গেছে, আর এখানে যে বেরাস্তা বিরিয়ানি মশলা, আর এটা হচ্ছে আলু আর মাংসটা, এবার হচ্ছে সব অ্যাসেম্বল করতে হবে, ব্যাস আমাদের টাস্ক, ফাইনাল স্টেজ। হ্যাঁ, এটাই হচ্ছে ইয়ে
কিন্তু এমন কিছু সময় তো লাগলো না, মানে দুজন করে করলে একটু হয়ে যায়। বিরিয়ানি যেরকম লেয়ার করে করা হয়, ঠিক এরকমই কিন্তু আমাদের জীবনে লেয়ার থাকে বিভিন্ন রকম, অনেকগুলো মানে লেয়ার না বলো লেয়ার্স, অনেকগুলো লেয়ার্স, আর এক একটা লেয়ার্সকে কিন্তু আমরা বলি এক লেয়ার্স। কলকাতায় গেলে প্রতিবার দাদা বৌদি বা আরসালান যে কোনো একটাতে খাওয়া পড়েই, মানে ওখান থেকে আসার পরে বিরিয়ানি, কলকাতার বিরিয়ানিটা সবচেয়ে বেশি মিস করি। আর যদি ফ্লাইটে আসার পরে তাহলে তো দীপার জন্য দাদা বৌদি আনাই হয়, আর ওখানে যখন গেছি প্রতিবারই আমরা আসলেই গেছি বলো, দাদা বৌদিতেও গেছি। আর ছুটির দিনে বিরিয়ানি মানে আলাদা একটা জিনিস, কিন্তু বাড়িতে বানিয়ে বিরিয়ানি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, সেটা মায়ের হাতে হোক বা বউয়ের হাতে, টেস্ট বরাবরই বিরিয়ানি ভালো হয়। এগুলো আমার মনে হয় সেই কেসার না, ওই জাস্ট ওই দামটা করে নেয়, অরিজিনাল কেসার আরো দাম হতো, তো ফুড কালার দেওয়ার দরকার নেই, এইটুকুতেই ঠিক আছে। লাস্ট আমাদের অপেক্ষার অবসান, মাঝখানে ওই আমাদের মনটা রকম হচ্ছিল ঘুরি কাটা যখন টাক 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 করে না, মানে এখানে তো ওখানে যেমন কি বসে রে বাড়ি থেকে বেরোলে লাল কাপড় মোড়ার হাড়ি পাই, কিছু কিছু দোকানে ভালো বিরিয়ানি করে, এখানে তো ওরকম পাই না, এখানে সব ডনের বিরিয়ানি টাইপের করে, তো কলকাতা কলকাতা বিরিয়ানি খাবার একটা ইয়ে থেকে যায়, দারুণ গন্ধ বেরিয়েছে। একদম 10:08 বাজে, মোটামুটি অফিসিয়ালি কাটাকুটির পরে আমরা কটা থেকে 7টা থেকে শুরু করেছি, 6:30টার পর থেকে 7:30 থেকে শুরু করেছি। আর বিকেলবেলা বৃষ্টি হয়ে গেছে, বেশ সুন্দর ওয়েদার, চিকেনটাও নরম হয়েছে খুব, আহা চিকেনটা চাপ দিয়ে ছাড়িয়ে আসছে।
মারাত্মক। বাড়ির বিরিয়ানি সর্বত্র মজা আছে, কিন্তু ভালো হয়েছে দারুন, হেভি হয়েছে সত্যি, হেভি হয়েছে, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। আলু আর অ্যামাউন্টটা এত সুন্দর হয়েছে, দোকানে গেলে এটা মন ভরতো না। থ্যাংক ইউ, ভালো হয়েছে। তুমি খেয়ে দেখো দিছে আর আমার দোকানে কি বড় দেখে চিকেন পিস নিয়েছি। আহা রবিবারে বিরিয়ানিতে বেশি টেস্ট হবে একটু। আমি আনন্দ দেবো, ভালো আছো, দারুণ হয়েছে বিরিয়ানিটা। না খুব প্র্যাকটিস, মানে অনেকদিন পর পর করলে অনেক কিছু ভুলে যায়, মানে বারবার করলে একটুখানি বেশি লাগে। আর এখানে এটা দেখতে দেখতে পাচ্ছ, এটা স্যালাডটা দেখতে পাচ্ছ, এটা আমরা সাজিয়েছি। তার কারণ হলো রিয়া থাকলে মধ্যে চারটে লঙ্কা ঢুকতো, ও লঙ্কা দিয়ে বসতো একদম। ঠিক আছে যাই হোক, রিয়াকে ছাড়া খেয়েছি, রিয়া ঘরে দাদা বৌদি খেয়ে বসিয়ে দেবে। আলুটা দিয়ে খেতে হেবি লাগছে। আলু দুটো আলাদা আর চিকেন দিয়ে ভালো হতো। তাহলে আজকের রোববারের বিরিয়ানি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে এবার নতুন একটি ব্লগে পরে। তোমরা সবাই ভালো থেকো, আশা করি সবার উইকেন্ড ভালো কেটেছে, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।